আজ যারা সরকারি চাকরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, আপনারা চিনেন ওদেরকে নাকি? এগুলো সব হুজুররা তো করে, তাই না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই কইছিলেন, কয় যে একদম বলছে হুজুররা কি দিছে, হুজুররা কি দিত আপনাদেরকে পড়াইতে 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 কত টাকা আপনার পিছনে খরচ করেছে? হুজুরের পিছনে কেউ টাকা খরচ করে না, হুজুরা নিজেরা এদিক সেদিক করে কোন রকম একটা বাচ্চা তৈরি করছে। ওরা আপনার পয়সা খরচ করে, মানুষ করতেও পয়সা খরচ করেন নাই, চাকরিও দেন নাই, কিন্তু খোসার দিক থেকে খোসাটা ঠিকই দিচ্ছেন। আবার যাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ করেছেন, সে ঠিকই খোসা দিয়ে কলম দিয়ে কাইটিয়া টাকাটা নিয়ে নিচ্ছে। দোষটা হইলো হুজুরের, আর ওই বেটা হইলো ভালো একদম সাধু বেটা, এ বেটা হলো সাধু বেটা, আর আপনি হলো সবচেয়ে, এই বেটা হলো চোর, মানে হুজুর হলো চোর। এটা হলো একটা মানুষ, কিছু মানুষের অভ্যাস। এই যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজ আসতেছে আমাদের কাগজের মধ্যে পত্রিকার মধ্যে, এগুলো সব মিশা কথা, এগুলো সব মিশা কথা। যেই টাকা বাংলাদেশ থেকে আজ পাচার হয়েছে, আত্মসাৎ হয়ে পাচার হয়েছে, এগুলি সবগুলি কয় টাকা বেতন পায় বিশ্বাস করেন? আমি সেকেন্ড গ্রেডের বেতনটা পাই, মানে প্রজাতন্ত্রের সেকেন্ড গ্রেড, দুই নম্বর গ্রেডটা, মানে যেটা প্রথম হচ্ছে মন্ত্রী সচিব ওদের প্রফেসরদের, আমরা প্রফেসর হিসাবে সেকেন্ড গ্রেডের বেতনটাই পাই। আমরা মাসের শেষে চিন্তা করি, আল্লাহ যদি মাসটা তাড়াতাড়ি চলে দিত, মানে আগামী মাসটা যেন তাড়াতাড়ি আসতো, কেন এই মাসে আর পাচ্ছি না, এটার বিল ওটার বিল, কি আমার শেষ হয়ে যাচ্ছে, কেন? কারণ এই এর ওর বেতন দিতে শেষ, ওর বেতন দিতে শেষ, আমি কোথায় পাবো? অথচ তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, এক একজনের কোটি শুনলে আশ্চর্য হয়ে যায়, বলে যে এই কোটি যদি কোনো এই দশটা ভাগ এক ভাগ পাইলে তো আমি ইউনিভার্সিটি বানাইতে পারতাম, ইসলামিক ইউনিভার্সিটি। কথার গোল মাঝে মাঝে বলি যে এরা সব কাটে নিয়ে গেছে, এমনকি এইটা দিয়ে বাংলাদেশে এরকম 20টা সেতু করতে পারবেন, যে সেতু নিয়ে এত এত আপনাদের এত কি অহংকার, নাকি অহংকার তো বলা যায় না, এত গর্ব, হ্যাঁ আপনাদের এত গর্ব, সেই 20টা সেতু করতে পারেন অনেক কয়েকজনের টাকা দিয়েই। এগুলি সব কি আপনি মনে করছেন হালাল টাকা? এগুলি আত্মসৎকরা টাকা, এগুলি আত্মসৎকরা টাকা, এগুলি নিয়ে হাসর মাঠে উঠতে হবে। এমন কি এগুলি আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, আপনাদের সবাই সম্পদ বেটার কাছে। হ্যাঁ, ওই যত দরবেশি হোক না কেন, যত বড় লোকে হোক না কেন, আমি কারো নাম ধরে বলছি না, মানে বুঝার কথা বলতেছি, যত দেখতে কত ভালো লোকে হোক না কেন, যত সুন্দর সুন্দর বসন্তিনী বলক না কেন, উনি কিন্তু হারাম কাজে জড়িত হয়ে গেছেন, উনি কিন্তু সারা বাংলাদেশের হক নিয়ে গেছেন, কলমের খোসা দিয়ে কাটলে হালাল হয় না। ওনার কত সম্পদ দরকার, ওনার কত সম্পদ দরকার! ওই মানুষগুলো আপনি আশ্চর্য হবেন, আজ আইন প্রয়োগকারী সংস্থার কোন কোন সংস্থা আছে, নাম ধরে বলছি না, আপনারা বুঝেন, প্রত্যেকের একটা গাড়ি আছে, বাড়ি আছে, এদের সম্পদের পাহাড় আছে, এদের বাড়ির অভাব নাই, এক একজনের অবস্থা শুনে আশ্চর্য হয়ে যায় যে এত বাড়ি কোথায় রাখবে, কিন্তু সন্তান কি হয়েছে জানেন? একটা লুলা, একটা লালা, একটা বাঁকা, একটা টেকা, একটা এক একটা এক এক রকম। আল্লাহর গজব দুনিয়া তো কিছু পাইতে হবে তাদেরকে, আর আখিরাতের গজব কিন্তু বাকি হয়েছে। আখিরাতের গজব কি? প্রত্যেকটি মানুষ আপনার হক আছে, দাঁড়াবেন ছাড় নাই, তুমি আমার হক কতটুকু মারছো বলো, প্রত্যেকটি মানুষের হক সে মারছে। একজন মানুষ যদি জানতো যে তার উপর কত বড় দায়িত্ব, তখন সেগুলি দায়িত্ব নিত না।